আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডি 24 এলবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লেবানন এবং লেবাননের বাহির থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে জরুরি ভিত্তিতে আপনাদের মাঝে গুজব নিয়ে এবং করোনা ভাইরাস সংক্রান্ত কিছু কথা বলার জন্যই এই ভিডিওটি নিয়ে আসা। তো ভিডিওর শুরুতেই বলবো, যারা এখনও এই ভিডি 24 এলবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে অন্য অন্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকেন। আগামীকালকে রাত্রে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দুই রাকাত নফল নামাজ পড়ার উদ্দেশ্যে একযোগে বাংলাদেশের অনেক জায়গায় আজান দেওয়া হয় মসজিদে, এবং এই আজান নিয়ে দেশ এবং বিদেশ সব জায়গাতেই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে আজান যে কোনো মুহূর্তে দেওয়া যায়, তো এটা নিয়ে যারা চুলকাচ্ছে নিশ্চিত তারা ইহুদিদের দালাল, কারণ আল্লাহর নামে আজান দেওয়া হয়েছে, শুধু এই আজান থেকে দুইটা শব্দ বাদ দিতে হয়েছে, হায়া আলাসালা হায়া আলাসালা। অর্থাৎ এই আজানটি দেওয়া হয়েছে যাতে এই আজানের উসিলা আল্লাহ পাক বাংলাদেশের জমিন থেকে করোনা ভাইরাসকে বিদায় করে দেন। এবং দ্বিতীয়ত, যে গুজবটি কালকে আজানের সাথে সাথে প্রচার হয়েছে যে সদ্য জন্মগ্রহণ করা একটি শিশু বলেছেন যে মহিলাদেরকে এক্সেলের মাজারা, যে তাদেরকে নারিকেল গাছের গুড়িতে এক কলস পানি ঢালার জন্য, এবং তারপরে রং চা বা লিগার চা বা লাল চা যদি বলেন সেটা পান করার জন্য। এ ধরনের একটি গুজব কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের কপাল ভালো যে ওই সদ্য জন্ম নেওয়া শিশুটি আপনাদেরকে গোমূত্র অথবা গাঁজা খাইতে বলে নাই, আপনাদেরকে লাল চা খাইতে বলেছেন। এ ধরনের গুজব, এ ধরনের অবাস্তব, অবান্তর এবং বিভ্রান্তকর কথাবার্তা যারা সমাজে ছড়ায়, তারা নিঃসন্দেহে জাহেলিয়াতের যুগে বসবাস, এবং তারা আবাল আছে যারা গুজব ছড়াচ্ছে। এবং এক্ষেত্রে কিছু ইউটিউবার এবং অন্যান্য যারা মুনাফালোভী, তারা কিন্তু অবান্তর কিছু টাইটেল দিয়ে কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে ইউটিউবে পোস্ট করতেছে কিছু ভিউয়ার্স পাওয়ার জন্য, কিছু টাকা কামানোর জন্য। কিন্তু সে নিজেও কিন্তু জানতেছে না যে এই কাজটা করার কারণে সে নিজে কিন্তু একটি ছেলে কান নিচ্ছে, আপনার ছেলের পিছে দৌড়াইতেছেন, কিন্তু নিজের কানে তো ফাটে আগে দেখবেন যে আসলে কি ছেলে আপনাদের কানটা নিচ্ছে নাকি চিলে কি আপনাদের কান নিচে নাকি কান আপনাদের কানে জায়গাতে আছে, এই জিনিসটা তো আপনারা আগে যাচাই করে দেখবেন, তাই না? আর শুধু বাংলাদেশ কেন, বর্তমানে কিন্তু লেবাননও কিন্তু গুজবে সৈলাব। তো আপনাকে অনুরোধ করব, কোনো প্রকার গুজবে আপনারা কান দেবেন না। আর পাশাপাশি আজান নিয়ে যে একটি বিভ্রান্তকর কথাবার্তা শোনানো হচ্ছে, আজকে সুশীল সমাজ নামের যে নাস্তিকরা আজানের কারণে তারা আতঙ্কিত হয়ে পড়ছিল, আজানের কারণে যারা দিশা আড়াই পড়ছিল, একমাত্র নাস্তিক যারা ইহুদি নাসারা যারা কাফের যারা, তারা কিন্তু আল্লাহ আকবার দবনিতে তারা আতঙ্কিত হয়ে যায়, তারা ভয় পায়। কিন্তু মমিন মুসলমান কিন্তু আজানের শব্দতে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেখানে রাতভর ডিজে পার্টি হয়, যেখানে রাতভর আউল বাউল সঙ্গীত পরিবেশন হয়, যেখানে রাতভর কোনো এক ব্যক্তির জন্মবার্ষিক